আসসালামু আলাইকুম। বিডি ফার্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এপ্রিল মাসের সবজি চাষ সম্পর্কে, অর্থাৎ এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা যায়। তো আমার লিস্টের প্রথমে আছে পুঁই শাক চাষ। গ্রীষ্মের শুরুতেই পুঁই শাকের চাহিদা বেড়ে যায় বাজারে। আপনারা যারা পুঁই শাক খেতে চান তারা এখনই এপ্রিল মাসেই জমি জমি তৈরি করে পুঁই শাকের বীজ বপন করতে পারেন, তাহলে বাজারে চাহিদা ভালো পাওয়া যাবে। আমার লিস্টের দ্বিতীয় নম্বরে আসে লাল শাক চাষ। লাল শাক অথবা ডাঁটা শাক খুব অল্প সময়ে চাষ, যা আপনারা দ্রুত এর ফলন পেয়ে যাবেন, বাজারে এর চাহিদা অনেক। তারপর আছে কলমি শাক চাষ। কলমি শাক এপ্রিল মাসের শুরুতে কলমি শাক এর বীজ বপন করলে দ্রুতই তার ফল পাওয়া যায়, বাজারে কলমি শাকের চাহিদাও অনেক বেশি। এরপরে চার নম্বরে আছে পাট শাক চাষ। যারা পাট শাক খেতে পছন্দ করে তারা এপ্রিল মাসের শুরুতেই পাট শাক বনন করতে পারেন। পাট শাক বনন করার এক মাসের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যায়। আমার লিস্টের পাঁচ নম্বরে আছে ঢেঁড়স চাষ। ঢেঁড়স একটি স্বল্প সময়ের সবজি। যদি কোনো যারা ঢেঁড়স খেতে ভালোবাসেন বা ভেন্ডি খেতে ভালোবাসেন তারা এপ্রিল মাসের শুরুতেই ভেন্ডি বীজ বপন করতে পারেন। ভেন্ডির বীজ সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। তারপরে আমার লিস্টে আছে ধুন্দুল চাষ। ধুন্দুল গরমের শুরুতেই অর্থাৎ এপ্রিল মাসে বীজ বপন করলে তা এক থেকে দেড় মাসের ভিতরে ধুন্দুল পাওয়া যায়। যারা ধুন্দুল খেতে পছন্দ করেন তারা এখনই ধুন্দুলের বীজ বপন করতে পারেন। তারপরে আছে চিচিঙ্গা চাষ। চিচিঙ্গা দেখতে সাপের মতো হলেও এর বাজারে চাহিদা অনেক। চিচিঙ্গা মানুষ খেতেও খুবই পছন্দ করে। চিচিঙ্গা এপ্রিল মাসেই এর বীজ বপন করলে ভালো চিচিঙ্গা পাবেন। তারপরে আট নম্বরে আছে পটল চাষ। যদি কেউ পটল খেতে ভালোবাসেন তাহলে সে এখনই পটলের শিকড় সংগ্রহ করে এখনই লাগাই দিতে পারেন। পটলের শিকড় থেকে চারা হয় এবং পটলের বাজার মূল্য সবসময় বেশি থাকে। তারপরে আছে করলা চাষ। করলা একটি গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনারা যারা করলা খেতে চান তারা এখনই করলার বীজ বপন করতে পারেন। করলার বীজ এপ্রিল মাসের বপন করলে তার ভালো ফলন পাওয়া যায়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।